রংপুরে ইয়াবার থেকেও ভয়ঙ্কর মাদক ডেপেন্ডারল ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান। এ সময় তিনি জানান, হারাগাছ থানার চিলবন পূর্বপাড়া এলাকায় বাদশাহ আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গোয়ালঘর থেকে 500 পিস ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন মাধ্যমে ভারত থেকে ট্যাবলেটগুলো আমদানি করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। আমরা কি শুনতে পারি?